জোহাজ জেলার হুঙাপা গিবন অভয়ারণ্য তেল খননের বাবে রাজ্য সরকারের পিছত এবার কেন্দ্রীয় সরকারেও সেউ সংকেত প্রদান করেছে আর ইয়ার পাছতে আসলে মরুভূমির তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলে যে পরিবেশ সংবেদনশীল অঞ্চল আর এখন গিবন অভয়ারণ্য যি হলোবান্দর কারণে বিখ্যাত, বিভিন্ন জীবকুলের কারণে আসলে এখন নিরাপদ আশ্রয়স্থলী, সেই তেনেকা এখন অভয়ারণ্যত আসলে এনেদরে তেল খননের কারণে যি অনুমতি প্রদান করেছে তাক আসলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর মূল বর্তমান উপস্থিত আছে জোহাজ জেলা কৃষকমুক্তি সংগ্রাম সমিতি জেলা সভাপতি, মানে জানি বিচারিম যে যেহেতু সরকারে তো অনুমতি দিয়ে দিলে এটা কেন্দ্রীয় সরকারেও গিবনত আসলে তেল খননের কারণে অনুমতি প্রদান করেছে, ইয়াক লৈ কি মন্তব্য প্রকাশ করব? আমার আজি স্থিতি স্পষ্ট করবর কারণে আমি আজি আপনার যোগেদি আমি স্থিতি স্পষ্ট করব বিচারিছো। আপনার সকলে জানে যে এই বিজেপি সরকারখনে কেন্দ্রই হোক বা হোক যে ডাবল ইঞ্জিনের সরকার বিজেপি সরকারখনে উন্নয়ন আর বিকাশের নামত কেবল পুঁজিপতির স্বার্থত পুঁজিপতি গোষ্ঠীক মানে রঙা দলিচা পাৰি দিবর কারণে ভারতের আটাইতকৈ জৈব বৈচিত্র এটা ধ্বংস করব বিচাৰিছে। আমার যোরহাটের খুলুঙাপাৰ গিবন যি গিবন অভয়ারণ্য আছে, এই গিবন অভয়ারণ্যতলোকে যি অনিল আগরলা বেদান্ত কোম্পানিক তেল খননের কারণে যে রঙা দলিচা পাৰি দিছে এই কথা আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে কেতিয়াও নেমানো। আমি সকলে জানো যে এশিয়ার ভিতরতে ভারতের একমাত্র এই আমার মরিয়নিস্থিত হুলুঙাপাড়ার যে গিবন অভয়ারণ্য ইয়াতেই একমাত্র বর্তি আছে যে বন মানুষ আকৃতি মানে প্রজাতির যে হলো বান্দর, এই হলো বান্দরক এতিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব। ইয়াত বিভিন্ন প্রজাতির আমার বান্দর আছে, থলুয়া বান্দর আছে, মলুয়া বান্দর আছে, হ্যাঁ প্রায় বিভিন্ন দুষ্প্রাপ্য জীব জন্তু আছে, বিভিন্ন জৈব বৈচিত্র আছে, এই সকলবিল ধ্বংস করবর কারণে রঙা দরিচা পাৰি দিছে। এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হৈছে আমার সরকারের ওয়াইল্ড লাইফ বোর্ডের অধ্যক্ষ আর সম্পূর্ণ ছত্রছায়াতে আর সম্পূর্ণ প্রত্যক্ষ সহযোগত এই ওয়াইল্ড লাইফ বোর্ডের যখন পরিষদত যখন ব্যক্তি আছে সেই ব্যক্তিসকল সহযোগত এইটুক একটা গ্রিন সিগনেল দিছে। ইয়ার লগে কি হব যে এই যে আমার বনরিয়া হাতি আছে, এই হাতিয়ে এটা বাহির ইনেও ওলাই আসি এটা ধ্বংস করে এই খেতির সিজন, এটা ইয়ারে যেটা তেল খননের কারণে যে কুচকাওয়াজ আরম্ভ করব, ইয়ার ফলশ্রুতি বোম ফুটাব, তার মাটি কম্পন হব, তারপর বানরিয়া হাতি ওলাই আসি আমার গোটাই খেতিপথার নষ্ট করে দিব। কেবল সে আশে পাশে নয়, এটা বিস্তীর্ণ এলাকালে আগবাড়ি যাব, আমার খেতি বাতি নষ্ট করব, সম্পূর্ণরূপে ঘর বাড়ি ভাঙি গোটাই মানুষ অনিষ্ট করে তুলব। হলো বান্দর নিচিনা যে একটা এশিয়ার ভিতরতে থাকা একটা প্রজাতি সম্মূলত ধ্বংস হয়ে যাব, ইয়ারপরা যাবলে বাধ্য হব, ইয়াত যান ধরনের প্রজাতি জৈব বৈচিত্র আছে সকলবিল ধ্বংস হয়ে যাব। এই কথাবিল এই পরিষদত থাকা যখন আমার মানুষ আছে বিবেকত আছে না নাই, জ্ঞান আছে না নাই, সমন্বয় জ্ঞান থাকা হলে এনে ক্ষতকারী সিদ্ধান্ত নলয়। এই হিমন্ত বিশ্ব শর্মায় আপনাদের জানে কাজিরঙ্গা ধ্বংস করে পরিয়ালের নামত রিসর্ট খুলিছে, বাগান খুলিছে, দ্বীপর বিলক ধ্বংস করলে, দিহিং পাটকাইক ধ্বংস করলে, আর শেহতীয় আমার এই মরিয়নির হুলুঙাপাড়ার যে গিবন অভয়ারণ্য পৃথিবীর এক বিখ্যাত অভয়ারণ্যখনক ধ্বংস করবর কারণে যে বেদান্ত অনিল আগরওয়ালা মালিকানাধীন যে বেদান্ত কোম্পানিক দিব লৈছে এই কাম আমি কেউ মানি নল। আর কৃষক মুক্তির শেষজন সদস্য থাকালে ইয়ার বিরুদ্ধে তীব্র তীব্রতর আন্দোলন গড়ি তোলা হব। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আমি ঘোষণা করেছো যে অহা বৃহস্পতিবারের আমি ধারাবাহিকভাবে কেন্দ্র আর বিজেপি সরকারের এই হতকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র আন্দোলন গড়ি তুলিম। নিশ্চয়ই এনেদরে আসলে এটা ইয়ার বিরুদ্ধে যে আসলে বেদান্ত কোম্পানির যে অনিল আগরওয়ালাধীন যে তেল কোম্পানির যে তেল খনন গিবন তেল খননক ইতিমধ্যে একটা সুচার হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে কৃষক মুক্তি, আর আসলে তীব্র প্রতিবাদী গণতান্ত্রিক আন্দোলন গড়ি তুলব এই তেল খননের বিরুদ্ধে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।